আমরা সকলেই জানি যে আমরা এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। সকলেই করোনা ভাইরাস নিয়ে চাপা আতঙ্কের মধ্যে আছি। সমগ্র বিশ্ব আজ এই সমস্যায় জর্জরিত। এই সমস্যার মধ্য দিয়েও আমরা অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা সকল ছাত্রছাত্রীদের সাহায্যকল্পে এগিয়ে এসেছি। এই প্রয়াসের অংশ হিসাবে আমি হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শ্রী সুশান্ত রায় ইতিহাস অনার্সের ফোর্থ সেমিস্টারের পেপার এইটের সিলেবাসের অন্তর্ভুক্ত বিজ্ঞান বিপ্লব বা সায়েন্টিফিক রেভলিউশন বিষয়ে আলোচনা করতে চলেছি। এ বিষয়ে মূল প্রশ্নটি হল হাউ রেভলিউশনারি ওয়াজ দ্য সায়েন্টিফিক রেভলিউশন, অর্থাৎ বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল। চলো তবে শুরু করা যাক ইউরোপের ইতিহাসের বিজ্ঞান বিপ্লব এবং এর বৈপ্লবিকতা বিষয়ক আলোচনা। আমরা সকলেই জানি ষোলোশ শতকের মধ্যভাগ তথা আনুমানিক 1550 খ্রিস্টাব্দের কাছাকাছি সময় থেকে অষ্টাদশ শতকের প্রথমার্ধ তথা আনুমানিক 1750 খ্রিস্টাব্দের পূর্ববর্তী সময় পর্যন্ত প্রায় 200 বছর ধরে মানুষের চেতনায় বিশ্ব চরাচর সম্পর্কে যে নতুন চিন্তার উদয় ঘটেছিল তাকেই বৈজ্ঞানিক বিপ্লবের যুগ বলা হয়। কোপারনিকাস বা গ্যালিলিওর মতো বিজ্ঞানী ছিলেন এই পরিবর্তনের প্রাণপুরুষ। মোটামুটি 1950-এর দশক থেকে ইউরোপের বিজ্ঞান বিপ্লব নিয়ে আধুনিক ঐতিহাসিক চর্চা শুরু হয়। হার্বার্ট বাটারফিল্ড, স্টিফেন শ্যাপিন, থমাস কুন, এ আর হল, এডওয়ার্ড গ্রান্ট, টিএল হ্যানকিন্স, পি রসি প্রমুখ ঐতিহাসিক অতীতের বিজ্ঞান সাধনার মধ্যে এক ধরনের বস্তুতান্ত্রিক নিরীশ্বরবাদী চৈতন্যের উৎস খোঁজেন। তারা নিজেদের বর্তমান অবস্থান থেকে অতীতের বিজ্ঞান চর্চাকে বিশ্লেষণ করেন। উক্ত ঐতিহাসিকরা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে ষোলোশ শতকের দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনকে বিজ্ঞান বিপ্লব বলে চিহ্নিত করেছেন। মূলত তিনটি ভিন্ন স্তরে এই পরিবর্তনকে ঐতিহাসিকরা দেখানোর চেষ্টা করেছেন। প্রথমত, এই সময়ের বিজ্ঞান সাধনায় বিশ্ব প্রকৃতি সম্পর্কে নতুন চেতনার উন্মেষ ঘটে। দ্বিতীয়ত, এই নতুন চেতনার নিয়ন্ত্রণ বিজ্ঞানের হাতে ধর্মীয় দর্শনের ভূমিকায় বিজ্ঞানের হাতে ছিল ধর্মীয় দর্শনের ভূমিকা এখানে অনুপস্থিত। এবং তৃতীয়ত, এর ফলে যে নতুন বিজ্ঞানের উদ্ভব ঘটেছে তা আধুনিক সভ্যতা, সংস্কৃতি ও নীতিবোধের জন্ম দিচ্ছে। হার্বার্ট ওয়াটারফিল্ড তার দ্য অরিজিনস অফ মডার্ন সায়েন্স গ্রন্থে বিজ্ঞান বিপ্লব প্রসঙ্গে বলেছেন, খ্রিস্টান ধর্মের উত্থানের পর থেকে নবজাগরণ, ধর্ম সংস্কার আন্দোলন ইত্যাদি চেয়েও গুরুত্বপূর্ণ হল বিজ্ঞান বিপ্লব, যা আধুনিক বিশ্বের উত্থানের মূল সহায়ক। আবার স্টিফেন শ্যাপিন তার দ্য সায়েন্টিফিক রেভলিউশন গ্রন্থে উল্লেখ করেছেন যে বিজ্ঞান বিপ্লব কোনো হঠাৎ ঘটে যাওয়া বৈপ্লবিক নাটকীয় ঘটনা নয়, তা এক দীর্ঘ বিবর্তনের মধ্য দিয়ে এই নতুন চেতনার আনয়ন বা আসা। সার্বিকভাবে বলা যায়, ষোলোশ শতকে উত্থিত নতুন বিজ্ঞান চর্চা জন্ম দিয়েছিল এক প্রগতি তত্ত্বের। এই প্রগতিবাদ শুধুমাত্র বিজ্ঞান সাধনার গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না, নতুন প্রযুক্তির উদ্ভাবনা করে তা শিল্পক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সূচনা করেছিল, যার অবশ্যম্ভাবী ফল ছিল শিল্প বিপ্লব। আধুনিক যুগের গোড়ায় বিজ্ঞান চর্চার যে প্রসার ঘটেছিল তার পশ্চাতে কাজ করেছিল এক সামাজিক বৈজ্ঞানিক মানসিকতা। 1660 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয়েছিল রয়্যাল সোসাইটি। এখানে নিউটনের বৈজ্ঞানিক চিন্তার বিস্তারে বড় ভূমিকা নিয়েছিল। ষোলোশ শতকের বিভিন্ন একাডেমি ছিল
আজকের বিজ্ঞানীদের গবেষণাগার। হল্যান্ডের টাইকো ব্রাহে যে অবজারভেটরি প্রতিষ্ঠা করেন, তাই কালক্রমে জ্যোতির্বিজ্ঞান চর্চার প্রধান কেন্দ্র হিসাবে গড়ে উঠেছিল। এছাড়াও ফ্রান্সের প্যারিস একাডেমি, জার্মানিতে লাইব নিটসের একাডেমি, ইতালিতে বোলোনিয়ার একাডেমি অফ সায়েন্স প্রমুখ বিশ্ববিদ্যালয়ের নিয়মতান্ত্রিকতার বাইরে এক উন্নততর বৈজ্ঞানিক মানসিকতা জন্ম দিয়েছিল। 1687 খ্রিস্টাব্দে প্রকাশিত আইজাক নিউটনের লেখা ম্যাথমেটিক্যাল প্রিন্সিপলস অফ ন্যাচারাল ফিলোসফি বা প্রিন্সিপিয়া বিজ্ঞান চর্চায় অসামান্য অবদান রেখেছিল। যদিও পূর্ববর্তী গাণিতিক ও জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাসের অবদানকে দেখা হয় বিজ্ঞান বিপ্লবের প্রথম পদক্ষেপ হিসেবে। 1507 খ্রিস্টাব্দ থেকে 1512 খ্রিস্টাব্দের মধ্যে তিনি বেশ কিছু নতুন তত্ত্বের অবতারণা করেন। কোপারনিকাসের মতকে সমর্থন করেন কেপলার। টাইকো ব্রাহে গ্রহগুলির প্রদক্ষিণ পথ নিয়ে নতুন ধারণা দেন। অন্যদিকে গণিতশাস্ত্র ও পদার্থবিদ্যায় আবার এ সময় নিউটনের সঙ্গে সঙ্গে ফ্রান্সিস বেকন, রেনে দেকার্ত ও রবার্ট হুকের হাত ধরে নতুন উচ্চতায় পৌঁছায়। আবার শারীরবিজ্ঞানের ক্ষেত্রে আন্দ্রেয়াস ভেসালিয়াস 1543 খ্রিস্টাব্দে ডি হিউম্যানি কর্পোরিস ফ্যাব্রিকাম, আবার বলছি ডি হিউম্যানি কর্পোরিস ফ্যাব্রিকা নামে যে গ্রন্থ প্রকাশ করেন তা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রধান পদক্ষেপ হিসেবে ধরা হয়। এরপর একই বিশ্ববিদ্যালয় যেখানে আন্দ্রেয়াস ভেসালিয়াস অধ্যাপনা করতেন, অর্থাৎ পাড়ুয়া বিশ্ববিদ্যালয়ে, উইলিয়াম হার্ভে হৃৎপিণ্ড ও রক্ত সঞ্চালন সম্পর্কে বিষয়ে ধারণা দেন। এই সময় রবার্ট হুক, রবার্ট বয়েল, ফ্রান্সিস বেকন প্রমুখের হাত ধরে ভেষজ শাস্ত্র ও রসায়নবিদ্যা নতুন উচ্চতায় পৌঁছেছিল। এইভাবে আমরা দেখতে পাই যে এই 1600 থেকে 1800-এর এই সময়কালে বিভিন্ন বৈজ্ঞানিকের হাত ধরে বিজ্ঞান চর্চা এক নতুন উচ্চতায় পৌঁছেছিল। এবং এই যে বিজ্ঞান চর্চা, সেটা দু ধরনের বিজ্ঞান ভাবনা জন্ম দিয়েছিল। একদিকে তাত্ত্বিকরা, যারা ভাবতেন পরীক্ষালব্ধ জ্ঞানের ভিত্তিতেই সর্বজনগ্রাহ্য বৈজ্ঞানিক তত্ত্ব গড়ে ওঠে। আবার অন্য একটি মত ছিল যে পরীক্ষাগারে পরীক্ষা নিরীক্ষায় পরীক্ষিত বস্তুর বস্তুধর্ম অনুধাবনে সহায়ক হলেও তার থেকে কোনো কালোত্তীর্ণ ধ্রুব সত্যের সন্ধান মেলে না। একটি পদার্থের বস্তুধর্ম অনুধাবন করতে গিয়ে নিরীশ্বরবাদী ও ঈশ্বর বিশ্বাসের মধ্যে পদার্থের সৃষ্টিতত্ত্ব নিয়ে মতভেদের সম্ভাবনাও থাকে। এইভাবে আমরা দেখতে পাই যে এই সময়কালে বিজ্ঞানীদের মধ্যে একটা দ্বৈত মানসিকতা ছিল। কেউ কেউ এই বিজ্ঞান চর্চাকে ঈশ্বর বা সেই এই এমনই ধারণার থেকে বাইরে বেরিয়ে কালোত্তীর্ণ ধারণার একটা নতুন ধারণা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। আবার কোনো কোনো বৈজ্ঞানিক তারা কিন্তু এই নিরীশ্বরবাদী হতে পারেননি, তারা একে সৃষ্টিতত্ত্ব এবং আমাদের এই ঈশ্বর ভাবনার মধ্যেই যে বিজ্ঞানের বিকাশ, এটাকে তারা তার মধ্যেই এই বিজ্ঞানের বিকাশকে দেখতে চেয়েছিলেন। যেমন ধরা যাক ফরাসি বিজ্ঞানী পিয়ের গাসেন্ডির কথা। তিনি বলতেন, বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে কোনো পদার্থের বস্তুধর্ম বোঝা সম্ভব, কিন্তু কেন এমনটি হয় অথবা কী কারণে একটি বিশেষ পদার্থের একটি বিশেষ প্রকৃতি থাকে তা কিন্তু বৈজ্ঞানিকের আয়ত্ত করা দুরূহ। হয়তো জগতের সৃষ্টিকর্তার এই বিচিত্র সৃজন ক্ষমতা বৈজ্ঞানিক মননের নিয়ন্ত্রণাধীন নয়। এদিক দিয়ে
পিয়ের গাসেন্ডির এই জাতীয় চিন্তাভাবনা আধুনিক যুগের প্রারম্ভে বিজ্ঞানের ক্ষেত্রে দ্বৈত সত্তার ইঙ্গিত দেয়। একদিকে ছিল বিজ্ঞান চর্চার বাস্তবিকতা ও আত্মবিশ্বাস, অন্যদিকে সৃষ্টির উৎস হিসাবে ঈশ্বরের অনুগমন। একদিকে বিজ্ঞান চর্চার দৃপ্ত প্রত্যয় ভঙ্গি, অন্যদিকে ঈশ্বর ভক্তি। এই দোলাচলের মধ্য দিয়ে আমরা পৌঁছে যাচ্ছি 18 শতকের জ্ঞানদীপ্তির যুগে। জ্ঞানদীপ্তির যুগে যুক্তিবাদী দার্শনিকেরা মনে করতেন পৃথিবী তার নিয়মে চলে। এই প্রাকৃতিক নিয়মের আবিষ্কারের জন্য তারা 17 শতকের বিজ্ঞানের কাছে ঋণী। এই যে ন্যাচারাল ল, এই তত্ত্বের আঙ্গিকের মধ্যেই ঈশ্বরের এক দূরবর্তী অবস্থান। ঈশ্বর এই বিশ্ব চরাচরের স্রষ্টা, তার সৃষ্ট জীবের জীবনযাত্রা চলে সৃষ্টিকে বাঁচিয়ে রাখতেন। এখানে স্রষ্টা আছেন অন্তরালে, একেই বলা হচ্ছে 18 শতকের যুক্তিবাদীর ডেইস্টিক ধর্ম। ঈশ্বরে বিশ্বাসী হয়েও তারা ঈশ্বরকে রেখেছেন দূরে, মানুষ তার নিজের ছন্দে গড়ে তুলেছে জীবন। এই সকল এই যে আলোচনায় আমরা শেষ স্তরে এটুকু বলতে পারি, 18 শতকের দার্শনিকদের বা বৈজ্ঞানিক দার্শনিকদের মানব প্রকৃতির বিশ্লেষণের ক্ষেত্রে এই দ্বৈততা লক্ষণীয়। মানুষ ঈশ্বরের সন্তান, কিন্তু তার জীবনে সে নিজের বিচার বুদ্ধির উপর নির্ভরশীল। এই বিচার বুদ্ধি বা রিজনকে ঈশ্বরের দান হিসেবে স্বীকৃতি দিতে তখন কোনো অসুবিধে ছিল না। যদিও পরবর্তীকালে জ্ঞানদীপ্তির যুগে এর কিছু পরিবর্তন ঘটেছিল, তবুও বহু বৈজ্ঞানিকই স্বীকার করেছেন যে জীবজগতে মানুষের শ্রেষ্ঠত্ব ঈশ্বরের অভিপ্রায়ের উপর নির্ভরশীল। ঠিক একই কারণে জীবনকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে যুক্তিবাদী বিচার বুদ্ধি সম্পন্ন ঈশ্বরের এই শ্রেষ্ঠ সন্তান নিজের প্রজ্ঞায় আত্মবিশ্বাসী, প্রতিনিয়ত ঈশ্বরের অনুশাসনের মুখাপেক্ষী নয়। বিজ্ঞান এটাই দেখিয়ে দিয়েছে। তাই 18 শতকের যুক্তিবাদী দর্শনের সমৃদ্ধ জীবনবোধের এটাই হলো মূল কথা।